हेलो क्रिप्टो इन्वेस्टर्स, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আজকে আমি আপনাদেরকে কালকে হয়ে যাওয়া FOMC মিটিং এর আউটকাম সম্পর্কে বলবো, তারপর আমি আপনাদেরকে বিটকয়েন অ্যানালাইসিস দেব এবং ফাইনালি ইথেরিয়াম অ্যানালাইসিস দেব। তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, একটু স্কিপ না করে দেখুন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট বক্সে নিজের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিন। সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনারা জয়েন হয়ে যান। तो अपना अलरेडी जानें जो इंटरेस्ट रेट जो हाइक हो नतुन से 50 बेसिस पॉइंट्स से हो ये क्योंकि कमप्लीटली आगे थे प्रेडिक्टेड छिल आगे बहुभागे यूट्यूबे और टेलिग्रामे एन जेहतु इंटरेस्ट रेट हाइक आगे थे प्रेडिक्टेड छिल तरज मार्केटे जो एक्चुअल पाम्प से आगे ही चले तईज फाइनल इंटरेस्ट रेट आसार पर स्लाइटली एखे एक कारेक्शन देखते मुहूर्त मन हो जो कारेक्शन क्योंकि कन्टिन्यू कर बिटकॉइन आगे प्रीवियस कन्सोलिडेशन जोन যেটা ছিল অ্যারাউন্ড 16,500 থেকে 17,300 এর মধ্যে, সেই জায়গায় কিন্তু বিটকয়েনে চলে আসার একটা প্রবল সম্ভাবনা আছে। তার সাথে এখন যে প্রকারের ইন্টারেস্ট রেট হাইক হচ্ছে তাতে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট হাইক যেটা হবে সেটা কিন্তু পরবর্তীকালে আরও বাড়তে পারে। এবং সেই সাথে জিরোম পাওয়েল কিন্তু আমাদেরকে এটাই জানাচ্ছে যে যতদিন না ইনফ্লেশন রেটটা টুয়ার্ডস 2%-এর কাছাকাছি মুভ করছে ততদিন কিন্তু ইন্টারেস্ট রেট তারা কোনোভাবেই কমাবে না। তবে একটা জিনিস FOMC মিটিং থেকে ক্লিয়ারলি জানতে পারা যাচ্ছে যে আমরা কিন্তু এখনো রিসেশন পিরিয়ডের মধ্যে এন্ট্রি করিনি, অর্থাৎ US স্টক মার্কেট কিন্তু এখনো রিসেশনকে ফেস করেনি। যদিও পরবর্তীকালে যে রিসেশন আসবে না সেটা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। যদিও এই মুহূর্তে যে ক্রিপ্টো মার্কেট এবং ওভারঅল স্টক মার্কেটগুলোর কন্ডিশন দেখতে পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু পাম্প এবং ডাম্পের খেলা যেটা সেটা চলতে থাকবে। এবং সেই সাথে আমরা যদি একটুখানি কুইকলি চলে আসি এবার বিটকয়েনের চার্টে, তাহলে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের যে মেজর পাম্পটা ছিল সেটা হয়ে গেছে। এবং সেই সাথে $18,500 কাছাকাছি বিটকয়েনের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনটা ছিল, যেখান থেকে আগে একবার কনসোলিডেশন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে ফল হয়, সেই জায়গায় কিন্তু আবার বিটকয়েনের ফল হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিটকয়েন একটা খুব ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে যদি ফল হয় তাহলে কিন্তু আগের যে মেজর কনসোলিডেশন জোনটা ছিল, যেই জায়গায় বিটকয়েন বেশ কয়েক সপ্তাহ ধরে কনসোলিডেট করেছে, সেই জায়গায় ফিরে আসার সম্ভাবনা থাকবে অনেক প্রবল। এবার যদি আমরা বিটকয়েনের ওয়ান ডে চার্টের একটুখানি RSI এবং ম্যাকডির দিকে নজর রাখি তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন RSI এখানে কিন্তু একটা কমপ্লিট আপট্রেন্ডের ওপর দিয়ে যাচ্ছিল। এবং এই ধরনের আপট্রেন্ড কিন্তু বিটকয়েনের চার্টে তখনই দেখা যায় যখন কিন্তু তারপর একটা ফল আসে, অর্থাৎ ইউজুয়ালি যখন এই ট্রেন্ডটা RSI এর শেষ হয়ে যায় এবং এখান থেকে ডাউনফল হয় তখন কিন্তু মোটামুটি ভাবে চান্স থাকে বিটকয়েনের এই জায়গা থেকে একটা ফল হওয়ার। সেই অনুযায়ী যদি বিটকয়েন আবার ফল হয় তাহলেও কিন্তু এর আগের যে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা ছিল, অর্থাৎ 15,500 এর কাছাকাছি, যেটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিমান্ড জোন, সেই জায়গায় কিন্তু বিটকয়েন বড় জোর ফিরে আসতে পারে। এই মুহূর্তে কিন্তু বিটকয়েনের চার্টে আর বড় রকমের ফল এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও একটা জিনিস বিটকয়েনের চার্ট সম্পর্কে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে রাখি, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের যে সেলিং প্রেশারটা আছে সেটা কিন্তু কমে আসছে এবং আস্তে আস্তে বাইং প্রেশার বাড়ার একটা সম্ভাবনা আছে। যদিও লুনার ক্রাইসিসের পর যে ফলটা হয়েছিল, তারপর FTX এর ক্রাইসিসের ফল একখানা ফল হয়, পরবর্তীকালে যদি কোনো মাইনর ক্রাইসিস আসে তাহলে তার পরবর্তীকালে আবার একটা ফল্ট আসতে পারে। পরবর্তীকালে যদি বাইন্যান্স সংক্রান্ত কোনো রকমের আরও খারাপ নিউজ উঠে আসে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস এই 18,500 যে টপটা দিয়েছে সেখান থেকে আবার একখানা নিচের দিকে যেতেও পারে। বাইন্যান্স নিয়ে এই মুহূর্তে কী ধরনের প্রবলেম তৈরি হয়েছে এবং সেই সাথে বাইন্যান্স এই মুহূর্তে কতটা সুরক্ষিত সেটা জানতে কালকে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত বাইন্যান্স সংক্রান্ত ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিন। এবার আপনারা ক্লিয়ারলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলকয়েনের মার্কেটে কিন্তু যথেষ্ট একটা ফল এসে গেছে এবং সেই সাথে বেশ কিছু অলকয়েন কিন্তু যথেষ্ট রকমের ডাউন যাচ্ছে। তো অলকয়েনের রাজা হিসেবে আমরা ইথেরিয়ামকে দেখি, সেই জন্য ইথেরিয়ামের অ্যানালিস্টটা দিয়ে দেওয়া প্রয়োজন। ইথেরিয়ামের 4 আওয়ারের চার্ট যদি আপনারা যান তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে একটা রাইজিং ওয়েজের মতো তৈরি হয়েছে। যদি এই ওয়েজটা থেকে নিচের দিকে ব্রেকডাউন হয় এবং তারপর আবার নতুন করে রিটেস্টিং করে এই প্রাইস লেভেলটার উপর, অর্থাৎ $1,290 থেকে $1,300 কাছাকাছি যদি ইথেরিয়াম আবার উঠে আসে এবং এই যে পার্টিকুলার ট্রেন্ড লাইনটা আছে তার উপর যদি ইথেরিয়াম ক্লোজিং দিতে না পারে তাহলে কিন্তু চান্স থাকবে পরবর্তীকালে আরো বড় ডাউনফল হওয়ার। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ইথেরিয়ামকে $1,200 কাছাকাছি আবার আসতে দেখতে পারি। এবং এই ধরনের চার্টের টেকনিক্যাল প্রাইস অ্যানালিসিস এটাই থেকে থাকে যে যে হাইটে এখানে আপনাদের ওয়েস্টটা তৈরি হয়েছে সেই সিমিলার হাইটের এখানে ফল হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ইথেরিয়ামকে আবার পরবর্তীকালে আগের যে কনসোলিডেশন রেঞ্জটা ছিল, অর্থাৎ $1,100 থেকে $1,200 রেঞ্জটা ছিল, সেই জায়গাতে ফিরে আসতে দেখতেও পারি। এবার আমরা যদি এক নজরে ইথেরিয়ামের ডেলি চার্টের দিকে যাই তাহলে সেখানেও কিন্তু এই রাইজিং ওয়েজ প্যাটার্নটা কাজ করছে এবং সেই সাথে RSI কিন্তু অলরেডি একটা স্লাইটলি বিয়ারিশ কন্ডিশনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। যদিও RSI এইখানে মাঝরাস্তা থেকে, অর্থাৎ 45-এর রেঞ্জ থেকে যদি উপরের দিকে উঠে কনস্ট্যান্টলি কনসোলিডেট করে তাহলে কিন্তু এই রাইজিং ওয়েজ যেটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনভ্যালিড হয়ে যাবে। সুতরাং আপনাদের নেক্সট কয়েকদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে আরো বড় ধরনের ক্র্যাশ আসতে পারে কিনা। এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা বিভিন্ন কয়েনের শর্টিং এর পজিশন বা লং এর পজিশন ওপেন করবেন। যদি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ ইথেরিয়ামের ওয়ান ডে চার্টে এখানে একটা ক্যান্ডেলের ক্লোজিং এই পার্টিকুলার
ট্রেন্ড লাইনের তলায় হচ্ছে তাহলে কিন্তু মেজরলি চান্স থাকবে ইথেরিয়ামের ফল হওয়ার, এবং যদি ইথেরিয়ামের ফল হয় তাহলে কিন্তু মোস্ট অফ দ্য অল কয়েন্স ম্যাটিক কার্ডানো বা সলে কিন্তু আমরা ফল দেখতে পেতে পারি। সেই অনুযায়ী কিন্তু আপনারা পরবর্তীকালের যে কয়েকদিনের মধ্যে আপনারা যদি শর্টের পজিশনগুলো ওপেন করেন তাহলে ইথেরিয়ামের দিকে চোখ রাখবেন। তো এই ছিল আজকে বিটকয়েন এবং ইথেরিয়ামের কুইক অ্যানালিসিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে লাইক করুন, কমেন্ট বক্সে নিজের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিন। সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।